বনি ইসরায়েলের ঘটনা। তো আবু তোহা আদনানের ভিডিও বহুদিন পরে দেখছি এবং আশা করি তোমাদেরও ভালো লাগবে অনেকদিন পরে আমার সাথে দেখার জন্য। এবং ডিসক্রিপশন বক্সে সেজন্য লিঙ্কটা দেওয়াই থাকবে, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। এক ব্যক্তি 100টা খুন করেছিল, 99টা খুন করার পরে, এটা বনু ইসরায়েলের ঘটনা, এটা গল্প নয়, কেচ্ছা কাহিনী নয়, সত্য ঘটনা। সে তওবার সুযোগ খুঁজছে, তওবা করা যাবে কি না খুঁজতে 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 একজন আবেদের কাছে গিয়েছে। আবেদ মানে যে ইবাদত করে কিন্তু জ্ঞান নাই। দুই রকম মানুষ থাকে মুসলিমদের মধ্যে, একজন এক শ্রেণী আলেম যারা জানে এবং জানা অনুযায়ী আমল করে, আর এক শ্রেণী হচ্ছে খুব একটা জানে না কিন্তু দেখা দেখি আমল করে, এদেরকে বলা হয় আবেদ। এই ব্যক্তি ছিল আবেদদের একজন, তার কাছে গিয়ে বলছে আমার কি তওবা হবে, আমি 99টা খুন করেছি, সিরিয়াল কিলার। সেই ব্যক্তি বলেছে না, তোমার কিসের ক্ষমা, তুমি এতগুলো খুন করেছো, তোমার ক্ষমা হতে পারে? রাগে এই ব্যক্তিকেও সে খুন করেছে, করে 100টা পূর্ণ করেছে। এরপরে আরেকজনের সন্ধান পেয়েছে যে একজন আলেম, তার কাছে গিয়ে তওবার সুযোগ খুঁজছে। সে বললো হ্যাঁ তোমার তওবা হবে ইনশাল্লাহ, তুমি খালেসভাবে তওবা করো, করে এই এলাকা থেকে চলে যাও, কারণ তওবার পরে একটা নতুন জীবন শুরু করবে। এই পরিবেশে থাকলে তুমি অতীতের হিস্ট্রিগুলো তোমার মনে পড়বে, তুমি চলে যাও দূরে কোথাও, সেখানে গিয়ে থাকা শুরু করো। সে তওবা করে ওইদিকে চলে যাচ্ছিল, রাস্তায় মৃত্যু হয়। এবার দুই শ্রেণীর ফেরেশতা চলে আসছে, জান্নাতের এবং জাহান্নামের, কে তার আত্মা নেবে? আমরা মৃত্যুর সময় টের পেয়ে যাবো যে কে জান্নাতে কে জাহান্নামে, ফেরেশতাদের আকৃতি দেখে, ঠিক আছে? আর একজন মানুষের মৃত্যু থেকেই তার কেয়ামত শুরু হয়ে যায়। কেয়ামত কবে হবে এর চেয়ে বড় কথা যে মৃত্যুর জন্য আমরা প্রস্তুত কিনা। তো এখন জাহান্নামের ফেরেশতারা রূহ নিতে চাচ্ছে ওই ব্যক্তির, আবার জান্নাতের ফেরেশতারাও চাচ্ছে, দুজনের মাঝখানে একটা ডিবেট চলছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন কৌশল করে বললেন, তোমরা রাস্তাটা মেপে দেখো, সে যতদূর এসেছিল এই রাস্তার পরিমাপ বেশি না যেখানে যাচ্ছিল এর পরিমাপ বেশি? দেখা গেল সে যতদূর গিয়েছিল এর পরিমাপ বেশি, আল্লাহ পাক জমিনকে প্রশস্ত করে দিলেন। এভাবে কৌশল করে আল্লাহ পাক এই ব্যক্তিকে মাফ করে দিলেন। এখানে আপনাকে খুনের অ্যাক্সেস দেওয়া হচ্ছে না, এই হাদিসটা বলে আপনাকে খুন করতে উৎসাহিত করা হচ্ছে না, আপনাকে বোঝানো হচ্ছে আল্লাহ পাকের মার্সি, দয়া কত প্রশস্ত। আরেক ব্যক্তি ছিল, সে ব্যভিচারিণী, ব্যক্তি না সে মহিলা, সে ব্যভিচারিণী মহিলা, প্রস্টিটিউশনে ছিল, যাকে আমরা এখন যৌনকর্মী বলি বর্তমান আধুনিক সভ্যতায়, সো কল্ড আধুনিক সভ্যতায়। এবং তাদের অধিকারের জন্য আমরা অনেক কিছুই করতে চেষ্টা করি, আমরা অনেক স্লোগানও দিই যে আমার দেহ আমার সিদ্ধান্ত, নাউজুবিল্লাহ। তো এই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখেছে একটা কুকুর পিপাসার্থ, প্রচণ্ড পিপাসার্থ, জিব্বা বেরিয়ে গেছে, তার মায়া লাগলো, সে নিজের মোজাটা খুলে কুয়াতে নামালো, নামে অনেক কষ্ট করে সে পানি উঠালো, উঠিয়ে কুকুরকে পান করিয়েছে, এই একটা কাজের জন্য আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। আরেকজন ব্যক্তি যে প্রচণ্ড পাপী ছিল, মৃত্যুর সময় সে তার সন্তানদেরকে ওসিয়ত করছে যে আমি অনেক অন্যায় করেছি, আল্লাহ যদি আমাকে ধরতে পারেন তাহলে আমার অবস্থা খারাপ, তো আমি যখন মারা যাব তখন আমার দেহটাকে পুড়িয়ে ফেলবে, পুড়িয়ে অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবে আর অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে, মানে বাতাসে অর্ধেক উড়িয়ে দিবে, সমুদ্রে অর্ধেক ভাসিয়ে দিবে। ছেলেটা তাই করলো। এই ব্যক্তির আকীদা কি, যদি আল্লাহ আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে, তার মানে ওর আকীদা যে আল্লাহ ধরতে পারবেন না এমন করলো, এটা কিন্তু কুফুরি আকীদা, তাই নয় কি? পুনরুত্থানে বিশ্বাস না করাটা কুফুরি নয় কি? ইমানের ছয়টা পিলারে একটা হচ্ছে পরকালে বিশ্বাস, তাই না? একটা পিলারই তো তার মধ্যে নাই। তো সন্তানরা তাই করলো, আল্লাহ পাক সাগরকে বললেন ছাই জমা করে দাও, জমিনকে বললেন ছাই জমা করে দাও। বাই দ্য ওয়ে আল্লাহর আদেশ প্রকৃতি শোনে, মানুষ না শুনলে প্রকৃতি শোনে। সাগরের পারে গিয়ে আপনি দাঁড়ান, দাঁড়িয়ে থাকবেন, এই বিশাল সমুদ্র গর্জন করতে করতে আসবে, এসে বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে, আল্লাহ পাক তাকে আদেশ করেছেন তোমার সামনে দাঁড়ালে পা ধুয়ে দিও, অহংকার করো না। আল্লাহ যখন ওই সমুদ্রকে আদেশ করবেন যে এই জনপদের লোকেরা আমার আদেশ মানছে না, জলোচ্ছ্বাস দিয়ে উড়িয়ে দাও, সমুদ্র তাই করবে, প্রকৃতি আল্লাহর কথা শোনে।
ছাই জড়ো করা হলো। জড়ো করার পরে আল্লাহ পাক এই ব্যক্তিকে আবার পুনরুজ্জীবিত করে জিজ্ঞাসা করলেন, কি জন্য এই কাজটা করেছেন, কেন এই কাজটা করেছো? তখন এই ব্যক্তি বলছে, হাদিসের কথাগুলো এমন, এই ব্যক্তি বলছে, মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, আল্লাহ আমি তোমার ভয়ে এই কাজটা করেছিলাম। আর তুমি খুব ভালো করেই জানো হে আল্লাহ, আমি তোমার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি। আল্লাহ পাক বললেন, আমি তোমাকে মাফ করে দিলাম। আবু তুহা আদনানের অনেক ভিডিও আমরা দেখেছি এর আগে, আমরা হয়তো বেশ কিছু গ্যাপ দিয়ে ফেলেছিলাম ইসলামিক ভিডিও, তো আবার নতুন করে শুরু করা হয়েছে। তো এই আজকের যে ভিডিওটা, সেটার মূল উদ্দেশ্যই ছিল যে আল্লাহর যে মহান, তার হৃদয় যে কত মহৎ আর কি, সেটাই বোঝানোর জন্য। এবং কেউ যদি কোনো দোষ করে থাকে, সেটা 100টা খুন করে থাকলেও সেও যদি মাফি চায় সৃষ্টিকর্তার কাছে, সে কিন্তু মাফ পাবে। এবং সেটার মানে এই নয় যে তাকে উৎসাহিত, মানে মানুষকে এটা বলে উৎসাহিত করা হচ্ছে যে তোমরা খুন করো বা রাহাজানি করো, সেটা করো, সেটা নয়। এটাই বোঝানো হচ্ছে যে তুমি একটা ভুল করলে সেইটা ক্ষমা করার জন্য 7 গুণ আর কি ক্ষমা নিয়ে সৃষ্টিকর্তা হাজির হবেন যদি তুমি তার কাছে ক্ষমা চাও। তো এই জিনিসটাই তিনি বললেন, এবং সাথে সাথে সাগরের উদাহরণ দিলেন যে সাগরকে বলাই হয়েছে তোমার মানুষের পা ধুয়ে দিতে, কিন্তু এমনও সময় আছে যখন মানুষ কথা শুনবে না, তখন প্রকৃতিকে বলা হবে যে তোমরা এটাকে ধ্বংস করে দাও বা গুছিয়ে দাও তোমার নিজের মতো করে। তো সেই রকম পরিস্থিতি হলে প্রকৃতি সেই শোধ নেয়। তো এখানে মহান সৃষ্টিকর্তার কথা বারবার বলা হয়েছে, এবং তার যে মহত্ব, তার যে গুণ, যে অশেষ অসীম, মানে কি বলবো, স্নেহ আমাদের প্রতি, সেটা কিন্তু প্রকাশ পেয়েছে। কিন্তু তুমি সেই স্নেহ বা আশীর্বাদ পেতে গেলে তোমাকে তাকে ভয় করে চলতে হবে, এবং তার যে পথ দেখানো, তাকে পাওয়ার যে পথ, সেই পথগুলো অনুসরণ করতে হবে, তবেই গিয়ে সেখানে তুমি ঠাঁই পাবে। এবং যে সমস্ত পাপ, সারা জীবন হয়তো অনেক পাপ করেছো, কিন্তু এক অন্তিম মুহূর্তের আগে অন্তত তাকে স্বীকার করতে হবে, এবং সেই স্বীকারটা যেন ভেতর থেকে আসে, এবং তার যে ভয়, তার প্রতি যে সমর্পণ, সেইটা যেন থাকে। তাহলে সৃষ্টিকর্তা তোমাকে মাফ করে দেবে, অবশ্যই মাফ করে দেবে। তবে এগুলোর মানে এরকম নয় যে আমি একদম শেষ মুহূর্তে গিয়ে ক্ষমা চাইবো বা তার প্রতি সমর্পিত হব, সেরকম নয়। এবং সারা জীবন, বাদ বাকিটা জীবন আমার ইচ্ছে মতো কাটাবো, বাদ বাকি জীবন খুন করব, রাহাজানি করব, এরকম অনেক কিছু করব, সেটা নয়। সেটা কখনোই বলা হচ্ছে না। বলা হচ্ছে যে তার প্রতি সমর্পিত থাকতে এবং তার প্রতি ভালোবাসা রাখতে, তার আদেশ মানতে, তাকে ভয় পেয়ে। তো এই জিনিসগুলো বলা হচ্ছে, এবং সাথে সাথে তার মহত্ব, তার যে আমাদের প্রতি যে স্নেহ মমতা রয়েছে, সেইটা তিনি অবশ্যই সবাইকে দেন, একই রকম চোখে দেখেন। তো এইটা খুব ভালো লাগলো আজকের ভিডিও, এবং আশা করি তোমরাও এই ভিডিওটা দেখেছো, এবং দেখে থাকলে অবশ্যই ভালো লেগেছে আজকের ভিডিও। তো কেমন লেগেছে অবশ্যই জানিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিও দেখো, সাথে সাথে যা লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও একটু ওইগুলোই করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন্ড।